প্রকৃতি থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে সুস্থ হয়ে ওঠার পর করোনা আক্রান্তদের নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার গবেষকরা। প্রকৃতি থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, অসংখ্য বিজ্ঞানীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এমনটা মনে করা হচ্ছে। যদিও একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীনের ল্যাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে এবং এর প্রমাণ তার কাছে আছে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। এই অবস্থায় করোনা চিকিৎসায় জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য রেমডেসিভির ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। করোনা ভাইরাসে গত 2 মাসে বিশ্বজুড়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা PEC। এসব মৃত্যুর জন্য সুরক্ষা সামগ্রীর অভাবকে দায়ী করেছে সংস্থাটি। সিঙ্গাপুরে আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। এদিকে জুনের প্রথম সপ্তাহে ভারতে করোনার প্রকোপ 99% কমে যাবে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের এমন গবেষণা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক শুভময় মৈত্র। করোনা মহামারীর কারণে বন্ধ স্কুল খোলার বিষয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনেস্কো, ইউনিসেফ, WFP এবং বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো। এতে বলা হয়, ক্ষতি পোষাতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, নীতি সংস্কার, সুস্থতা ও সুরক্ষায় নজর দিতে হবে। এদিকে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা বলছেন, মানুষের শরীরে করোনা ভাইরাসের পুনরায় সক্রিয় হওয়া অসম্ভব। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির পরীক্ষায় দ্বিতীয়বার পজিটিভ আসার কারণ ভাইরাসটির অংশবিশেষ তাদের শরীরে থেকে গিয়েছিল, তবে সেগুলোর দ্বারা ওই ব্যক্তি বা অন্য কারো সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না। অন্যদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় দফায় আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হোয়াইটি। সম্প্রতি এক অনলাইন বক্তৃতায় তিনি এই আশঙ্কার কথা বলেন। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ।